ভিডিওর থাম্বনেল দেখে অনেকে সন্দেহ করছেন যে চাষ করে ভুল করলাম, আর যারা চাষ করবে করবে ভাবছিল তারা ভাবছেন যে বেশ ভালো করেছি। সুপ্রিয় দর্শক, তেমনটি কিছুই নয়। আজকে ভিডিওতে আমরা দেখানোর চেষ্টা করব যে একটি পূর্ণাঙ্গ গাছ ফল দেওয়ার পর আশ্বিন মাসে যে ডাল ছাঁটাইয়ের কাজ করতে হয় যে বা ডাল প্রুনিং করতে হয় সেটা দেখাবো। আপনাদের অনুরোধে আপনারা অনেকে জিজ্ঞাসা করেছেন, তো চলুন আমরা দেখি যে কত ফুট উচ্চতাতে আমরা ডাল প্রুনিং করেছি বা ছাঁটাই করেছি। আসসালামু আলাইকুম, কৃষি মেন্টর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সুপ্রিয় দর্শক, আমরা সে চলে এসেছি বহুল কাঙ্ক্ষিত এবং বাংলাদেশের আরো রঞ্চিষ্টিকের একটি ফসল, যেটা থ্রিস্টার নজনা নামে এর আগে যে ভিডিওগুলো দিছিলাম, তো অনেকেই জানতে চাইছিলেন যে এই গাছে পুরুনিং অথবা ডাল ছাঁটাইয়ের সময়টা কি। এখন আমরা আশ্বিনের শেষ 30 তারিখে আছি, তো আমরা ডালটা কেটেছি আশ্বিনের 25 তারিখে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডাল যেগুলো আমরা আগে কাটছিলাম সেগুলো থেকে দেখে ফুরকি বেরিয়েছে, মানে এই ডাল আছে যে বাহির হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন ডাল কাটার কারণে আবার যেখানে ছিল দুইটা ডাল সেখান থেকে বের হয়েছে 5 থেকে 6টা। তো এইভাবে গাছের এই ডালগুলো যখন আবার বড় হয়ে যাবে, যখন এই ডালগুলোতে আবার ফুল ফলে ভরে যাবে, এটা 6 মাসের একটা প্রসেস। শীতের পরপরই আপনার ফাল্গুন মাসের দিকে আবার মনে করেন যে এই গাছে আবার আগের যে ধরনটা ছিল তদ্রূপ এই ডালপালা বড় হয়ে যাওয়ার কারণে আবার এর থেকে দ্বিগুণ ফলন আশা করা যাচ্ছে। তো চলুন আমরা আরেকটি গাছে যাই। সুপ্রিয় দর্শক, আপনারা আরেকটি গাছ দেখতে পাচ্ছেন, আমাদের ছাঁটাইয়ের পরিধি দেখেন যে প্রায় সাত ফুট আট ফুট উচ্চতা থেকে এটা কাটা হয়েছে। এবং কাটার পরে যে এই যে পালসিগুলো দেখা যাচ্ছে, এই যে পালসি এই যে ছেড়ে দিয়েছে, মানে গাছের এই যে ডাল কাটার কারণে পাশ থেকে আবার আপনার কাছে যে এই যে ছোটো ছোটো ডালগুলো আবার বাইর হয়েছে। তো এইভাবে প্রত্যেকটা গাছ আমরা ছাঁটাই করে দিয়েছি। এর মাধ্যমে আপনার আছে যে এর আগে যে 2-3টা 5টা ডাল ছিল, এবার তার দ্বিগুণ অথবা তিনগুণ ডাল বের হবে এবং ফলনও আমরা আরও বেশি আছে যে আশা রাখছি। এবং পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কুল রয়েছে, এটা কুল অথবা বরই যেটাই বলি না কেন, এটা হচ্ছে যে টাঙ্গাইল টককুল। এই টাঙ্গাইল টককুলের বৈশিষ্ট্য হচ্ছে এটা আগা মোটে। তো দেখেন এই বাগানটার ভিতরে আমরা হচ্ছে যে গাছ লাগিয়েছি, গাছ বড় হয়ে যাওয়ার কারণে নিচে কিন্তু এই কুলটা সাথে ফসল হিসেবে এই কুলটা রয়েছে, আগাম টককুল। গাছ ছাঁটাই করে দিছি এবং আমাদের ফল ধরা শুরু হয়ে গিয়েছে, তার মানে আমরা এখান থেকে বাড়তি মিশ্র চাষের মাধ্যমে বাড়তি ইনকামের একটা বা বাড়তি টাকার একটা মুনাফা আমরা পাবো সে আশা রাখছি। এর আগেও লাগানোর সাথে সাথে কিন্তু আমরা এটা করেছি। সুপ্রিয় দর্শক, নজিনা চাষের মজার ব্যাপার হলো আপনি একটি বাগানে যদি মিশ্র চাষ করেন তাহলে সেখানে দেখা যায় আপনি উভয়ভাবে লাভবান হচ্ছেন। যেমন একটি বাগানে আপনি ফল একই ধারে দুইটা একবারে নিতে পারেন না, সেটা আমরা জানি যে ক্রমিকভাবে নিতে হয়। তদ্রূপ আমরা এই নজিনা বাগানে টাঙ্গাইল টককুল চাষ করেছি, আর আপনারা জানেন এটা শীতে হয়, এবং যেটা নজিনা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু গরমে হয়, তার মানে আমরা ফাল্গুন মাস থেকে শুরু করব। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু ডাল আমরা ছাঁটাই করে দিয়েছি, 7 ফুট 8 ফুট 10 ফুট ওপর থেকে আমরা ডাল কাটাই করেছি, এবং আপনারা ভিতরে দেখতে পাচ্ছেন যে এখানে টাঙ্গাইল টককুল লাগানো হয়েছে। তো এই টাঙ্গাইল টককুলের বৈশিষ্ট্য হচ্ছে এখন আমি যদি এই যে ডাল ছাঁটাই করে দিয়েছি, দেখেন যে এখন কিন্তু বাগানে কোনো ছায়া নেই, এখন রৌদ্র উজ্জ্বল, এবং এই যে ডাল কাটার মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এখানে ফুরকি বেরিয়েছে বা পালসি বেরিয়েছে, নতুন করে চারা বা ডাল গজাচ্ছে গাছ থেকে। তো এই ডালগুলোই এক পর্যায়ে বড় হবে এবং এই শীতের ভিতরে বড় হয়ে যাওয়ার পরে আমরা ফাল্গুনের দিকে এতে পরিপূর্ণ ফল পাব, বা শীতের ভিতরেও একটা ধরন আমরা আশা করছি। আর দেখতে পাচ্ছেন গাছের
গাছ নিচে থেকেই কিন্তু আমরা ডাল কাটা শুরু করেছি। আমরা কোনো দিকেই বা কোনো জায়গাতেই ডাল রাখিনি, একেবারে পুরো জমিতে যতগুলো গাছ আছে আমরা সবগুলো গাছে এভাবে গোড়া থেকে 7 থেকে 8 ফুট রেখে বাদ বাকি ডাল আমরা কেটে দিয়েছি এবং সেখান থেকে আবার নতুন করে ডাল গজিয়ে উঠছে এবং পরবর্তীতে এখান থেকেই আবার আপনার ফল আসবে। তো দেখতে পাচ্ছেন, তো এখন যেহেতু জমিতে আপনার ছায়া নাই, এর আগে ছায়া ছিল যেহেতু একটি গাছের উচ্চতা প্রায় 30 থেকে 40 ফুট উঁচু ছিল, তো সেক্ষেত্রে আমাদের একটু সমস্যা হচ্ছিল যে কুল গাছের একটু ছায়ায় ফলের একটু সমস্যা হচ্ছিল। এখন দেখেন যে শীত আপনার, আমরা এখানে কার্তিক মাস পহেলাতেই তার আগে আমরা কেটে দিয়েছি, আর কেটে দেওয়ার কারণে এবার কুল বাগানে পরিপূর্ণ রৌদ্রের কারণে আমরা কিন্তু এবার কুলের ফলনটা পাবো। তো দেখেন এই যে 8 হাত বাই 8 হাত একটি গাছ থেকে আরেকটি গাছ এবং তার পাশের সারি হচ্ছে 9 হাত, তো তার মাঝখান দিয়ে আমরা এই যে 8 হাত বাই 8 হাত আবার কুল লাগিয়ে দিয়েছি, যাতে করে এই যে এই ডালপালা ছড়াতে ছড়াতে কিন্তু আমাদের শীতে এই কুল আমরা আহরণ করে নেব। সেক্ষেত্রে আমরা দুইভাবে লাভবান হচ্ছি, এখানে জমিটি কোনোভাবেই ফাঁকা পড়ে থাকছে না। আমরা প্রথমত নচিনা আহরণ করেছি, পরবর্তীতে আবার আমরা কুল আহরণ করব এবং কুলের যখন ডাল আমরা কেটে দেবো, ছাঁটাই করে দেবো, আপনারা জানেন যে কুল মাটি থেকে 1 হাত উচ্চতাতে আবার ছাঁটাই করে দিতে হয়, সেই সময় দেখেন যে প্রথম পর্বের ভিডিওতে কিন্তু আমরা করেছিলাম তরমুজ চাষ, তো আমরা আবারও ওই চাষটা আমরা করতে পারি, কারণ তরমুজ কিন্তু ছায়াযুক্ত জায়গায় হয়, হালকা রোদ হলেই হয়, ঘাসের ভিতরেও হয়, সমস্যা নাই। তখন আমরা কুলটা কেটে দিয়ে কী করব, তরমুজ লাগাবো। তো এইভাবে যদি আমরা মিশ্র চাষ করি তো মনে হয় যে কৃষকের যে ভ্রান্তিগুলো রয়েছে যে আসলে 8 হাত বাই 9 হাত এত বড় জায়গা আমরা ফেলে রাখবো না, আমরা জায়গাটাতে কাজে লাগাবো, তা আপনারা এইভাবে কাজে লাগাতে পারেন। আর দেখতেই পাচ্ছেন আপনারা যারা চাষ করেছেন বা করছেন, তারা পরবর্তীতে গাছের এমন গাছ এমন মোটা হলে এবং গাছের উপর থেকে এই যে দেখতে পাচ্ছেন যে 7 থেকে 8 ফুট বা 9 ফুট উপর থেকে এইভাবে ডাল ছাঁটাই করে দেবেন, দিলে আবার সেই নতুন ডাল গজিয়ে সেখান থেকে আবার আপনারা নতুন করে যেমন প্রথম ধরন যেমন পাবেন তেমন তদ্রূপ একই ধরন কিন্তু আপনারা সেখানে পাবেন। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করলাম যে এই বাগানটা আর গাছ গাছের ডালগুলো প্রুনিং করা হয়েছে। তো চলুন আমরা আরেকটা গাছ এখানে দেখি, এই দেখেন আমরা এখানে দেখি এই যে এই গাছেও কিন্তু এই যে ডাল প্রায় 8 ফুট উচ্চতা থেকে কাটা হয়েছে এবং এখান থেকে এই যে ছোট ছোট এই যে ডাল ফাঁকার হয়ে যাওয়ার কারণে এই যে আবার পালসিগুলো ছাড়ছে এবং এই পালসিতেই আবার আমরা ফাল্গুন মাসের দিকে ফলন পাওয়া শুরু করব। সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটি অল করে রাখবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।